আমু তো অবশ্যই ওই যে একটা কথা আছে না, অস্ত্রের আন্দ ধীরে খাও, দূরইলে সে মজা পাও। এই আমি দূরইবে মজা পাম না, এর আগে মজা পাম না। তাড়াহুড়ায় হয় কি, তাড়াহুড়ায় হয় কি, তাড়াহুড়ায় আসসালামু আলাইকুম, মিসেল ফ্রাসেল হলদার ফরম্যাট ডুমসের বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। দর্শক, আজকে আমরা চলে আসলাম আপনাদের সবার প্রিয় রুবেল ভাইদের নৌকায়। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের বোট, মূলত ওই বোটে করেই আমরা হচ্ছে রুবেল ভাইদের নৌকায় আসছি। রুবেল ভাইরা আজকে স্যামন মাছ ধরবে। হ্যাঁ, এর আগের পর্ব আপনারা দেখছেন যে রুবেল ভাইয়ের কাকায় স্যামন মাছ ধরছিল। আজকে হচ্ছে আমরা রুবেল ভাইদের সাথে চলে আসছি স্যামন মাছ ধরার জন্য। আর এতদিন হচ্ছে স্যামন মাছ পাওয়া যাচ্ছিল না, যদিও প্রতি বছর শীতের সময় প্রচুর পরিমাণে স্যামন মাছটা আমাদের এই এরিয়ায় পাওয়া যায়, বাট এবছর পাচ্ছিলাম না। অবশেষে শীতের একদম শেষের দিকে এসে আমরা স্যামন মাছের দেখা পেলাম। যাই হোক, কাকা কিন্তু অলরেডি একটা বড় সাইজের স্যামন মাছ ধরে ফেলছে, মানে আমাদের বড়শিটা না শুরু হয়ে গেছে, যে বড়শিগুলো আছে। আর এই যে আরও একটা স্যামন মাছ আসলো, মাশাল্লাহ, দেখুন কত বড় একটা মাছ এবং একদম জীবিত মাছ। চলে, জীবিত স্যামন মাছ দেখার মজাই আলাদা এবং ধরার মজা তো কতটা আনন্দময় সেটা আপনাদেরকে আসলে বোঝানো সম্ভব না। যারা হচ্ছে সরাসরি এই দৃশ্য উপভোগ করেছেন একমাত্র তারাই বুঝবেন। যাই হোক, দেখতে দেখতে আমাদের আরও একটি মাছ চলে আসলো, যদিও ওই মাছটা একটু ছোট, তবে অনেকদিন পরে স্যামন মাছের দেখা পেয়ে আমাদের রুবেল ভাই, রুবেল ভাইয়ের বাবা, তারা সবাই কিন্তু বেশ আনন্দিত, সেই সাথে আমরা তো আছি। তো বড়শি টানা চলছে, যদিও বড়শি অনেকগুলোই টানা হয়েছে এবং মাছের হার খুবই কম, মানে অন্যান্য দিনে আমরা যেই পরিমাণে মাছ পাই বাট সেই পরিমাণে মাছ আজকে হচ্ছে না। যেহেতু আমরা হচ্ছে ভিডিওগুলো একটু কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি, যে কারণে মনে হচ্ছে যে খুব কাছাকাছি হতে পারে মাছগুলো পাইতেছে, কিন্তু আসলে সেরকমটা না। তো যাই হোক, এদিকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো চেউ মাছ এবং বিলাই পোয়া। এই পোয়া মাছগুলো হচ্ছে বড়শিতে আসছে, স্যামন মাছের আধার বা টোপ খাইছে বিলাই পোয়ায়। তো বিলাই পোয়াও আসছে বড়শিতে এবং স্যামন মাছ এদের একদম ডোরার ভিতরে রাখা আছে, এবং জীবিত স্যামন মাছ হ্যাঁ এখনও লাভ দিয়ে চলে যেতে চায়। আর ওটা চলে আসলো স্যামন মাছের বাচ্চা। তো বড়শি টানা চলছে, ওদিকে একদম শেষ বিকেল, আর সূর্য মামা আর কিছুক্ষণের ভিতরেই ডুব দেবেন। আর এই সূর্য ডুব দেবার আগে আগেই হচ্ছে আমাদের বড়শি টানা শেষ করতে হবে। এবারে আসলো একটা দেশি পোয়া মাছ এবং বিশাল সাইজের, মাশাআল্লাহ দেখুন কী চকচকে কালার এবং কত বড় সাইজের। এটা আমাদের রুবেল ভাই, সেও হচ্ছে উঁকি দিয়ে দেখতেছে এত বড় পোয়া মাছ আসছে, সেটা দেখে সেও আর একবার উঁকি দিল। যাই হোক, এদিকে আরও এক পিস স্যামন মাছ চলে আসছে, এটাও মোটামুটি 1 থেকে 1.5 কেজি ওয়েট হবে। স্যামন মাছ, স্যামন মাছ আর স্যামন মাছ, সেই সাথে বোনাস হিসেবে আছে বিলাই পোয়া এবং দেশি পোয়া। তো এখন হচ্ছে শীতের একদম শেষ সময়, আর কিছুদিনের ভিতরেই হচ্ছে সমুদ্র উত্তাল হয়ে উঠবে, আর সমুদ্র উত্তাল হলে আর এই নৌকাগুলো নিয়ে এখানে এভাবে মাছ ধরতে আসা যাবে না। তো যাই হোক, দেখতে দেখতে হচ্ছে আজকে আমাদের বড়শি টানা শেষ, রুবেলদের বড়শি টানা শেষ, এবং মাছ খুব বেশি পরিমাণে পাইনি, অল্প কিছু মাছ পেয়েছে যেটা আপনারা দেখছেন, তবে সব মাছগুলোকে তোলা হবে, আমরা সেটাও দেখবো। আর এখন হচ্ছে চলে আসছি ঘাটে, ঘাটে বলতে আমরা মহিপুর ঘাটে যাইনি, কারণ মহিপুর ঘাট থেকে এই জায়গাটা আসলে অনেক দূর, প্রতিদিন মহিপুর ঘাটে গিয়ে মাছগুলো রেখে আবার এখানে এসে খাওয়া দাওয়াটা সম্ভব হয়ে ওঠে না, যে কারণে রুবেল ভাইরা হচ্ছে 4-5 দিনের বাজার একসাথে করে এখানে চলে আসে, এখানেই থাকে, রান্না বাড়া হয়, খাওয়া দাওয়া হয়, মাছ ধরা হয়। আর এখানে এই যে যে মাছগুলো ধরে, এই মাছগুলো হচ্ছে আমরা আমাদের এই যে অ্যাডভেঞ্চার বেরিয়ে যে বোট আছে সেই বোট থেকে আমরা আমাদের ফিশ বেরের অফিসে নিয়ে যাই। সব মাছগুলোকে হচ্ছে ওয়েট করা হয়েছে, ওয়েট করার পরে এখন হচ্ছে আমাদের বোটের যে কোল্ড স্টোর আছে সেই কোল্ড স্টোরেজের ভিতরে মাছগুলোকে সংরক্ষণ করা হবে। হ্যাঁ, এই মাছগুলোকে হচ্ছে এখন আমরা এভাবে বরফ দিয়ে রাখবো, এবং আশেপাশে আর অন্যান্য যে জেলেরা আছে তারা সবাই যদি চলে আসে তাহলে তাদের সবার মাছগুলো নিয়ে হচ্ছে রাত্রিবেলা এই বোটটা সেরে যাবে আমাদের মহিপুরের উদ্দেশ্যে, এবং সেখানে আমাদের ফিশ বেলির অফিসে এই মাছগুলো পৌঁছে যাবে। আর যে দেখুন, রুবেল ভাই কিন্তু এখন মাছগুলোকে খুব যত্ন সহকারে খুব সুন্দর করে বরফ দিয়ে সংরক্ষণ করতেছে। মাছগুলো এভাবেই থাকবে মোটামুটি, এখন যেভাবে রাখা হয়েছে এইভাবে এই মাছটা প্রায় 24 থেকে 48 ঘন্টা অবধি রাখা যাবে, যদিও 7-8 ঘন্টার ভিতরে মাছটা আমাদের অফিসে পৌঁছে যাবে এবং সেখান থেকে আমাদের সম্ভাব্য কাস্টমারদের ঠিকানা চলে যাবে। হ্যাঁ দর্শক, এমন স্যামন মাছের স্বাদ যদি আপনি আপনারাও নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের ফিশ বিলিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে ফিশ বিল হোয়াটসঅ্যাপ নাম্বার, সেল ফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল সহ তাহলে সব ইনফরমেশন পাবেন। আমার তো দই কই না, হ্যাঁ
তো যেহেতু মাছ খুব বেশিটা পায়নি রুবেল ভাইরা এবং অন্যান্য জেলেরা ছিল তাদেরও আসতে একটু লেট হচ্ছিল, যে কারণে ভাবতেছি এখন একটা মাছ ফ্রাই করে খাওয়া হবে, ফ্রাই বলতে ভাজি হবে। তো যেই ভাবনা সেই কাজ, এদের রুবেল ভাই সে কিন্তু অলরেডি তার কাজ শুরু করে দিয়েছে। এখন হচ্ছে মাছের আষ্টে তোলা হচ্ছে, এরপর মাছ কোটা হবে, মাছ রান্না করা হবে, খাওয়া দাওয়া হবে। আর অনেকদিন হচ্ছে রুবেল ভাইয়ের হাতে রান্না খাওয়া হয় না, কারণ আমরা একটু এদিক সেদিক ছিলাম, দুর্গাচর ছিলাম, সেখান থেকে সবার একটু দূরে গেছিলাম। আর রুবেল ভাইয়ের সাথে আমাদের সাক্ষাৎটা আসলে পড়ানি হয় না অনেকদিন যাবো, যে কারণে রুবেল ভাইকে পেয়ে তার হাতে রান্না খাওয়ার সেই লোভ সামলাতে পারাটাও কিন্তু কঠিন বিষয়। এবং রান্নাটা হবে হচ্ছে লাকড়ি দিয়া, এই যে দশী মহলাদের এদিকে লাকড়ি ইয়া করতেছে, লাকড়ি কাটতেছে, লাকড়ি দিয়া রুবেল ভাইয়ের লাকড়ির চুলায় রান্না করা হবে। সো লাকড়ির চুলার রান্নার স্বাদই আছে একটা আলাদা, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো যাই হোক, রুবেল ভাই হচ্ছে মাছ কাটিকুটি করে ফেলছে অলরেডি, মাছ কাটিকুটি কমপ্লিট, ওয়াশ করাও কমপ্লিট, এবারে হচ্ছে ভাজি করা হবে। সো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি রুবেল ভাইয়ের হাতের রান্না আপনাদের দেখতে বেশ ভালোই লাগবে। পেঁয়াজ রোল, পেঁয়াজ রসুন, কাঁচামরিচ এইগুলো ব্লেন্ডার করছি আমরা। এই আমাকে তো ব্লেন্ডার মেশিন, এটা একটা বিশেষ দিনে কেনা হয়েছে ব্লেন্ডার মেশিনটা। বিশেষ দিন দিনটা কী ভাই? বিশেষ দিনটা হয়েছে রাসে কিনছিলাম, রাসে কুয়াঘাটার রাসে সময় কিনছিলাম। দেখি ভাইয়া লে লগে ভাই কি ভাই একটা ব্লেন্ডার মেশিন কিনবো। হ্যাঁ মিয়া এত টাকা আসেনি লগে, কই হয় আছে, কয় আপনার দ্বারা আছে, কই হয় আছে, কয় তো লট হ্যাঁ যে যাই কই এই কই এই মেশিন আপনার ব্লেন্ডার, কই হয় এটা ব্লেন্ডার মেশিন একবার। এই ভাই এটা কিনলাম, সসীম ভাই ও হলুদ মরিচের বাড়া লাগবে না? একটু বাবা দেন বাবা না বাড়া আস্তারা নেন আস্তারা, আর এলাইসির গুঁড়োটা লইয়ে গেল মাছগুলোকে হচ্ছে একটা সাইড ভাজি করা হয়েছে, এখন আবার মাছগুলোকে উল্টে দেওয়া হচ্ছে, উল্টে দিয়ে বাকি সাইডটাকেও ভাজি করা হবে, তারপরে হচ্ছে হালকা করে মৌ দিয়ে মাছটাকে সিদ্ধ করে আর খাবার উপযোগী। মুগাটা গেছে কোন যায় না এখানে এই নিব হ্যাঁ
এর আগে তুই দিনে কি এটা তেলের উপরে অনেকক্ষণ রইছে অনেকক্ষণ থাকলে তাহলে এই যে একটু তেলে ভাজি হয়ে যা এইটা শাকটা থাকতে না এটা কাঁচা জলের শাকটা থাকতে না এখন লাস্টে দিয়ে দিছি এখন শাকটা ঠিকঠাক মতো থাকছে ওই যে একটা কথা আছে না অস্ত্রের আন্দ ধীরে খাও রইলে সে মজা পাও দূরইবে মজা পাম না এর আগে মজা পাম না তাড়াহুড়ায় হয় কি তাড়াহুড়ায় হয় কি তাড়াহুড়ায় কাজ শর্টকাট হয় কিন্তু মজাটা তো একটু কম ভালো করে অস্ত অস্তে রান্ধলে খামু তো আমরাই অসুবিধে হ্যাঁ মতো মরা ঠিক আছে গরম গরম খাইলে বলে মজা হয় ভালো ঠান্ডা হইলে বলে মজা নাই মুই তো বুঝলাম যে মাছের কোয়ালিটি দেখছি ঠিক আছে আমি কোনো তাই পাল্লাই যাবো না আপনি কি শীর্ষ অবস্থা তো হ্যাঁ ও তাই নাকি নতুন নতুন মানুষ তো লাগবে না এবার নিজের খাম অন্য কেউ ওর জন্য তো না হ্যাঁ নিজেরা দেখতাম তাই তো দেখ আমরা তো দেখেন আপনি দেখি লবণ লাগবে না হয়েছে না লবণ হয়েছে হয়েছে আমি কোনো সময় দেহি না এটাও আমার অভ্যাস নেই আমি একবার দিলেই হয় দেহা লাগে না খালি একবার দেখ কি দিব না না রে দামাই দামাই না ভাই মোবাইল কিন্তু এইভাবে এইভাবে সম্ভব এইভাবে তাজা মাছ ধরিয়ে হাওয়া গাঙ্গে বর্তমানে সাগরে গাঙ্গে এই গাঙ্গে মাছ ধরলে আর মগো তো আর ওই বড় লোকের না বিজনেস নেই হয়ে গেছে অবশেষে হয়ে গেছে উঠে গেলাম কেমন রানছি বাজ্যে জল রান্না করছি রান্না বাড়া কমপ্লিট এবারে সে কিন্তু এই যে তরকারির গন্ধ শুকিয়ে বলে দিল যে সব কিছু ঠিক আছে পারফেক্ট তো আসলে কতটা পারফেক্ট হলো সেটা দেখা যাবে খাবার পরে সো চলুন আমরা খেতে বসে যাই কারণ এত দারুণ রান্না হয়েছে সো এখন আর তর হইতেছে না যত দ্রুত খেতে পারবো ততই বিপদ থেকে বেঁচে যাই আমরা বিষয়টা এমন
দেখুন রান্নার কালারটা, মাছের কালারটা দেখুন একদম জমে খেয়ে। দর্শক রুবেলবের রান্নাটা দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর কাকা হচ্ছে আজকে একটু মাঝখানে বসছে, আর আজকে আমাদের রান্না হয়েছে হচ্ছে লাকড়ির চুলায়। আপনারা জানেন লাকড়ির চুলায় রান্না করলে পাতিলের নিচে হচ্ছে কালি পড়ে, সো এই কারণেই আমাদের এই যে মাছের কড়াইটা এটাকে আসলে খুব বেশিটা মুভ করার সুযোগ নেই, কারণে হচ্ছে এখন হলদার ভাগ করে দিচ্ছে। অবশ্য এখানে বাহিরের কেউ নেই, সবই আমরা নিজেরা নিজেরা, আর সাথে রুবেল ভাই তো আসে, কি কোনটা খাবে সেটা সে সিলেক্ট করে দিচ্ছে আর কি। দুর্নীতি হয়েছে, নুনি হয়েছে দিদি। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শুরু হলো এবং রুবেল ভাইয়ের হাতের রান্না, এর আর নতুন করে কি বলবো, রান্নাটা কতটা অসাধারণ ছিল সেটা হচ্ছে সবার ফেজের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে আজকের মাছটা কতটা সুস্বাদু হয়েছিল। মাছটা কি তাজুল মাছের মজাই কত বড় মাছ খাইছি অনেক সন্ধ্যা। আর একটা জিনিস আছে না, খুব সার মেট নেই দেয় দিই, এইটা মোর শ্বশুর মেয়ের তো একটু বেশি দিই, আপনি সুস্থ মেরি নেন এই কোন তাজি মাছের ডিম এত স্বাদ। হ্যাঁ তাজি মাছের ডিম অনেক ভালো, হ্যাঁ খুব মজা দিই সে তো। এখন আপনার ওস্তাদে কিছু বলেন, হ্যাঁ সব কই দিছে তাজা মাছের উঠে, তাজা মাছের উঠে হে কই যে সব তাজা মাছের উঠে, এই তাজা মাছ ছাদ লাগে না তো সত্য কথা এটা মিশে কি আছে পানি কই তো লাগে মাছ তো ওটা ওটা তো সন্দেহ হই হয় লাগে ভাই রান্নার তো গুণ আছি, আচ্ছা যে ভেবে তো সেই ভেবে হয়েছে অনেক ভালো হয়েছে। মাছ ধরার লাগে কেমন হয়েছে সব প্রথম যেরকম পয়েছেন জামাই খান না আপনি কেন কি খাইয়া উবেন। বাতাইলে নাই তো খেতে খেতে আসলে আজকে একটু সবাই বেশি খেয়ে ফেলছে, কারণ ওই যে মাছের তরকারি একটু বেশি স্বাদ ছিল। যাক দর্শক অনেক দিন পরে হচ্ছে রুবেল ভাই রান্না বাড়া হলো, খাওয়া দাওয়া হলো, তো আপনাদের কাছে ভিডিওটি দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। বুঝেছো।